জন্য কোথায় যাচ্ছ তুমি? তুমি বলেছে আমি আমার জয়ের বাড়ি যেতে হবে। জরা সেটার জন্য আমি জয়ের বাড়ি যাচ্ছি। জরা তুমি বলছো কেন? আমি বুঝতে পারলাম না। আচ্ছা বলো তো তুমি বাপর কে? তুমি বল মহিষ। জরা ওই মহিষ কে আনতে হবে আমার কাছে। এই ছাড়ার বস্তা নিয়ে আমার সঙ্গে যাবে ওই মৎস্য ধর। মা তুমি মহিষ বাহু নিয়ে তুমি মৎস্য ধর যাবে না? দাদা মাধব তুমি জানো না ওই মহিষ রোজ সহ্য করবে না। ও রোদ যদি ওর গায়ে ফায়ে তাহলে তোমার কলার বস্তা সামনে ও জলে নেমে যাবে, তাহলে তোমার কলার বস্তা করে সব বেকার হয়ে যাবে। উপায় কি বাবা? উপায় কি বলো না? ভগন আছে মা? ভগন আছে? হ্যাঁ মা। কিন্তু কোথায়? ও ভগন আছে। দেখি যাই একটিবার ডেকে ডেকে যাই বর্ধা।
বোকা কোথা রে এ বন্ধনা তো ছয় জায়গা থাকতে আর তুই ওদের মতো শুয়ে আছিস কেন তুই তো আমাকে ভিড় ঘুরে আছিস হ্যাঁ সবাই ভিড় ছুঁয়ে ছুঁয়ে মারছিস ও সবাই তো ভিড় ছুঁয়ে মারে তোর পিষ্ঠে বাড়ি মারে সেই জন্য করে হে রোজের মতো শুয়ে আছিস ওরে তোর আজকে খুব আনন্দের দিন রে বাঠো মাকে তোর এখনই আমার সঙ্গে যেতে হবে মায়ের কাছে জানি তো কিন্তু আমার সঙ্গে কথা দিতে হবে মা যা বলবে তুই শুধু হ্যাঁ বলবি আমার সঙ্গে না চল আমরা দেরি না করে আমরা যাবো মায়ের কাছে Bye.
হয়েছে পূর্ব ফরাসি আছে যারা সাড়াতে আসছে মায়ের দুঃখে কোমল ফরাসির মধ্যে যা যা মনে বাসনা কুম্ভ ফরাসির মধ্যে দান করবে সবার মনে বাসনা পূরণ হবে ধাম বসন্ত ব্যাধির জ্বরা হতে সবাই মুক্ত পাবে ঠমকে ঠমকে চলে যাও ঠমকে ঠমকে চলে যাই আহারে ঠমকে ঠমকে চলে দাম করতে হয়
Thank you.
কর্ম করি চলিতে নি মান ভাগে গো তারা চলে দিন নি কর্ম করি চলিতে নি মান ভাগে গো বই গেছে বই গেছে বই গেছে বই গেছে
কাজে সারা দেবে নে না তাহলে আমি যাবনি তুমি কোথায় যাবে আমি পারে যাবনি পারে যাবে না মানে কি করবে আমি বাড়ি থাকব তুমি বাড়ি থাকবে তুমি বাড়ি বসে কি করবে মেয়ে ছেলে তুমি যা কর আমি তাই করব আমি নেতা দিই ভাষণ মাঝি রান্না বান্না করি কয় পরিষ্কার করি ঝাড়পোছ করি গোছগাছ করি এগুলো করতে আমি সম্পূর্ণ মায়েরা চিন্তা করে পুরুষ মানুষের মুখে এসব কথা মানায় আমি যাবো নি আমি যাবো আমি ধর 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 ওই দেখো ধর নীল রে কচি দিদিমা আইবে আমার শাশুড়ি আইবে তোর মা আইবে তারে
কৃষ্ণ ভগবান ওই তিনটে মানুষ একটাই ওই তিনটে মানুষ একটাই বাকি দিদিমা তোর মাথার আশ ভাই সব একই 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 হ্যাঁ নীলে হ্যাঁ বলো আমাদের পাড়া ছেলে আমাদের সাতটা বিশাল বলা সাতটা ছেলে সাতটা আদেশ সাতটা ছেলে হ্যাঁ একটু আগে তোমার বললাম সাতরা ধন মানিক যখন খেয়ে গেছি তোমার ডাকে সারা দিতে বয়ে গেছে আমি বললাম তুমি শুনলে না চিন্তা করিনি খেয়ে ভেবনি ও কোন দিন হয়ে পড়বে মোটা কাপড় আর মোটা ভাত তো তাও তো আবার ঠিক বেলা দুবেলা দু মোটো তুমি তো শোনো হ্যাঁ সব তো বলে না যে কাপড় টানার যা লাগবে সব তোমার বাবা আমি তোমার বলেছিলাম দুবেলা আলোচিত ভাত খাবো মনে শান্তি চাই তুমি তো অশান্তি আগুন জেলে রেখো কেন কটাই খাচ্ছি খা হয় না আর শান্তি নেই আমার বাচ্চা কাচ্চা গুলো না খেয়ে তারা কেড়ে কেটে শুধু এদিক ওদিক ঘোরাফেরা করছে তোমার মায়া মমতা নেই বুকে আর শোনো নীলু আমি চলে যাবো বাচ্চা কাচ্চা খাবে তো বাড়ি কিছু নেই কিচ্ছু নেই কিছু নেই কানি করে একটু করে মিচুরি নেবে জানো মিচুরি নিয়ে প্রত্যেকটা ছেলের গালে দেবে করবে রসটা থাকবে আশা পর্যন্ত ছেলে নাকি মিজলি খাবে চুপ গালের রসটা থাকবে যদি গালের রস শুকিয়ে যদি খায় তুমি যাও নিয়ে যাও যাও চলে যাও আশীর্বাদ করি ঘাটে আর ঘাটে ভিক্ষে করে খাবি ঘোষার হাটে আমি ভিক্ষে করে খাবো কেন ভগবান হাত কত দিয়েছে খেটে খাবো ভিক্ষে করে খাবো কেন আশীর্বাদ ভগবান জায়গাতে এসেছে কি কি খাবে কি বলে ভগবান কবির কি করি রে জল বেড়েছে বলে কে কে দেবে
কিরে বাবা তা তোর মা বাড়ি ঘাড়ি তে না বাচ্চা পাতিব না এই গান গালে বাচ্চা বেশ খোঁচিবি রে আজু কাশি घोड़ा पानी কুকুর আমরা দেখতে দেখতে অনেকগুলো এসে কিন্তু নিমাইজা বাড়ির ঘাট তো আমার চিনি না, আমরা কেমন করে যাব কাউকে দেখতে পাচ্ছি না, যে তারা আমরা জিজ্ঞাসা করবো ওই তো অধীর একটি লোক দেখা পাচ্ছি ওই দাদা ভাইকে জিজ্ঞেস করবো নিমাইজা বাড়ির ঘাটার কত দূরে বলো ভাই ও দাদা শোনো না আমি তোমার বলছি তারপরে হাতে বাড়ি আছে ঘুম ভালো ছড়িয়ে মনে মনে বেশ আমরা পারে যাব যখন আমাদের টাকাটা উচিত আমরা রাখবো যদি তাকে এক সাইড দিয়ে রাখবে কি বলছে খালি খুলে ভাঙা দেড় বাড়ি গোলা বাড়ি